আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর আপডেট দেওয়া হচ্ছে তাদেরকে এর আগে বলেছিলাম যে একটা প্রজেক্ট বা একটা প্রকল্প নেওয়া হচ্ছে খাটো মাছের প্রকল্প এবং ধান মাছ চাষ আমরা এখানে এখন মাছের বর্তমান অবস্থা রেম করা হয়েছিল বর্তমান অবস্থাটা দেখার জন্য যাচ্ছি আমার সাথে আমার বন্ধু আছে এর আগে নাম বলা হয়েছিল জাহিদ বিন মোকারম খোকন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে মাছ দেখার মতো একটা জাল আছে আমরা দেখি কি হয় বয়স কত আমরা কথা বলবো আচ্ছা এই যে ছোট জালটা আমাদের তৈরি করা দেখতেছেন এটা আমরা মাছ ইনস্ট্যান্ট দেখার জন্য যে বার্সের দুই দিন পর পর দিন পর আমরা মাছ দেখিতে মাছের বর্তমান অবস্থাটা কিরকম গরো কিরকম মাছ খাচ্ছে কি খাচ্ছে না বেশি খাবার দিলে সমস্যা কি হচ্ছে কি হচ্ছে না এগুলো আর কি টোটাল আমরা দেখার জন্যই জালটা তৈরি করি আর এখানে জায়গা হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো শতকের মতো পানির পরিমাণ সব জায়গায় সমান তিন ফিটের উপরে আছে আমরা এখানে মাছ ছাড়ি প্রায় বারোশো বারোশো গ্রাম তার মধ্যে ম্যাক্সিমাম প্রায় সিক্সটি পারসেন্ট ছাড়া হয় পুটি এবং গ্লাস কাপ বাদবাকিগুলা রুই মৃগেল এবং কারফিউ মাছ দেওয়া হয় তো এখানে আমরা যে রেজাল্টটা পাইছি আপনারা একটু পরেই দেখতে পাবেন যে মাছের সাইজটা কিরকম হয়েছে তাদের মানে শরীরের গ্রোথটা কীরকম হয়েছে আপনারা দেখতে পারবেন আমরা আমাদের বয়স এখন মাছের হচ্ছে টোটালে তেইশ দিন বয়সে এই ভিডিওটা করা হচ্ছে মাছের তো আমরা এখন এই মাছটা যখন তিরিশ দিন বয়স হবে তিরিশ দিন বয়স হলে এই যে আমরা এরিয়াটা দেখতেছেন এইগুলা কিন্তু সবগুলো ধান এই মৌসুমি হচ্ছে এই ধান কাটার পর আমরা পুরো মাছ পানিতে মানে পুরো মাঠটায় আমরা বা পুরো জমিটাই আমরা কিন্তু পানি দিয়ে ভরাট করে বা বৃষ্টি হলে অটোমেটিক ভরাট হয়ে যায় এবং দিকে ভালো মানে ভালো করে বাউন্ডারি দেওয়া আছে এইদিকে বন্যা হওয়ার সম্ভাবনা নাই কারণটা হচ্ছে যে এই জায়গাটা ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে নিচু তো এই যে আপনারা এখন মাছের সাইজটা দেখতেছেন যে যে মাছের সাইজটা দেখতেছেন এটা হলো আমার গ্লাস কাপ মাছের তেইশ দিন বয়সে মাছের সাইজ তো এখানে আমরা তাদেরকে খাওয়াইছি শুধুমাত্র রেডি ফিড পাউডার রেডি যে রেডি টু ফিড যেটা আছে সেটাই শুধু খাওয়াইছি অন্য কোনো খাবার সেরকম খাওয়ানো হয়নি কিন্তু আমাদের নার্সিং যেটা সিস্টেম ছিল আমরা পুকুর ক্লিন বলেন তারপরে যে ছোটো ছোটো পোকা হয় যেগুলো মাছের খুব ক্ষতি করে এটাকে তাড়ানো বলেন এই প্রসেসটা আমরা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছি যেমন মনে করেন যে আমরা প্রথমেই আমরা পুকুরে যে অবাঞ্ছিত মাছগুলো ছিল আমরা যেগুলা রাক্ষসী মাছটা ছিল এগুলো একদম ব্যাঙ্ক থেকে শুরু করে এ টু জেড আমরা ক্লিন করেছিলাম যাতে করে আমাদের যে আমরা যে ডিম বা রেণু পোনাটা সারা হয় এটাতে যেন কোনো ইফেক্ট না পড়ে এমনকি আমরা আহ আমাদের নিজস্বভাবে আমরা অনেক সময় কেরোসিন তেল দিয়েও কিন্তু পোকা তাড়াই তো এটাই হচ্ছে আমাদের লাস্ট আপডেট পরবর্তী আপডেট আসবে খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে